আমরা এবার এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করবো তার নাম ন্যানো পার্টিকেল ও ন্যানো প্রযুক্তির প্রাথমিক ধারণা এখান থেকে অলরেডি বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে সামনের দিনগুলোতে যে অনেক অনেক প্রশ্ন আসবে এতে কোনো সন্দেহ নাই কারণ এটাই ভবিষ্যতের প্রযুক্তি এটা কাজে লাগিয়ে সারা দুনিয়া এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো প্রথমেই আমরা জানবো হচ্ছে ন্যানো কণা কাকে বলে পরীক্ষায় প্রথম যে প্রশ্নটা আসতে পারে সেটা অর্থ সেটা হচ্ছে ন্যানো শব্দের অর্থ কি ন্যানো শব্দের অর্থ খুবই ক্ষুদ্র শুধু ক্ষুদ্র না ন্যানো শব্দের অর্থ খুবই ক্ষুদ্র এবং এক ন্যানোমিটার সমান টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার অর্থাৎ আমরা টেন এক মিটারকে টেন টু দি পাওয়ার নাইন দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকেই বলা হচ্ছে এক ন্যানোমিটার এবং ন্যানো স্কেল সিস্টেম বলতে বোঝানো হয় যখন কোনো ক্ষুদ্র যখন কোনো কণার প্রস্থ দেখো দৈর্ঘ্য না কিন্তু যখন কোনো কণার প্রস্থ এক ন্যানোমিটার থেকে একশো ন্যানোমিটার হয় তখন তাকে বলা হয় ন্যানো কণা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এইটা একদম ব্রেনের মধ্যে সাঁটায় ফেলতে হবে ব্রেনের মধ্যে সেট করে ফেলতে হবে যে ন্যানো কণা কাকে বলে যার প্রস্থ এক ন্যানোমিটার থেকে একশো ন্যানোমিটার এক ন্যানোমিটার থেকে একশো ন্যানোমিটার একদম ব্রেনের মধ্যে সেট করে ফেলতে হবে এখন এই যে ন্যানোকোনাগুলো আছে সেইগুলোর আবার শ্রেণী বিভাগ আছে কি অনুসারে শ্রেণী বিভাগ এই শ্রেণী বিভাগগুলো হচ্ছে তাদের মাত্রা অনুসারে ডাইমেনশন যেমন আমরা দেখতে পাই যে একটা সরল সরলরেখা একমাত্রিক একটা বইয়ের পাতা দুই মাত্রিক আবার একটা ফুটবল ত্রিমাত্রিক বস্তু ন্যানোকোনাগুলোও যতই ক্ষুদ্র হোক যতই ন্যানোমিটারের হিসাব হোক তারাও কিন্তু একমাত্রিক দ্বিমাত্রিক এবং তিন মাত্রিক হতে পারে যখন ন্যানোকোনাগুলো একমাত্রিক বা রৈখিক তখন তাদের নাম হয় ন্যানো লেয়ার দেখো একমাত্রিকগুলোর নাম হচ্ছে ন্যানো লেয়ার যখন ন্যানোকোনাগুলো দ্বিমাত্রিক তখন তাদের নাম হয় ন্যানো টিউব মনে রাখতে হবে টু দিয়ে টু ডাইমেনশন টু দিয়ে টিউব তাহলে ন্যানোকোনা যখন দ্বিমাত্রিক তখন তার নাম হচ্ছে ন্যানো টিউব এবং ন্যানো টিউবের আরেকটা নাম আছে এটাও পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে ন্যানো ওয়ার ওয়ার মানে তার ঠিক আছে যা দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই আছে আর যেগুলো ত্রিমাত্রিক সেইগুলোকে বলা হয় ন্যানো পার্টিকেল তাহলে আমরা যখন ন্যানো পার্টিকল শব্দটা ব্যবহার করব। তখন কিন্তু অবশ্যই তুমি বুঝে নিবে যে আমরা ত্রিমাত্রিক ন্যানোকণার কথা বলছি তাহলে ত্রিমাত্রিক বা থ্রি ডি ন্যানোকণার কথা বলছি আমরা তাহলে ন্যানো লেয়ার হচ্ছে একমাত্রিক ন্যানো টিউব হচ্ছে দুই মাত্রিক এবং ন্যানো পার্টিকল এটা হচ্ছে তিন মাত্রিক পরীক্ষায় কিন্তু যে কোনোটাই প্রশ্ন আসতে পারে এবং সবগুলোর সবগুলোর প্রস্থ কিন্তু সবগুলোই কিন্তু একশো থেকে সবগুলোই কিন্তু এক থেকে একশো ন্যানোমিটার শুধু সবগুলোর মাত্রা আলাদা কিন্তু সবারই প্রস্থ বা পরিসর কিন্তু এক ন্যানোমিটার থেকে একশো ন্যানোমিটার ন্যানো কণা কিন্তু এরই মধ্যে থাকবে শুধুমাত্র মাত্রা অনুসারে নামটা হয় লেয়ার না হলে অয়ার না হলে পার্টিকেল আশা করি আমরা পারবো এখন দেখো এখানে একটা দারুণ বক্স দেওয়া আছে কি কি লেখা আছে ন্যানো পার্টিকেল হচ্ছে এক ন্যানোমিটার থেকে একশো ন্যানোমিটার যেটা আমরা মাত্র পড়লাম আর একশো ন্যানোমিটারের উপরে যা থাকে পঁচিশশো ন্যানোমিটার পর্যন্ত সেগুলোকে বলে ফাইন পার্টিকেল তাহলে দেখো একশো থেকে পঁচিশশো ন্যানোমিটার পর্যন্ত ফাইন পার্টিকেল আর পঁচিশশো ন্যানোমিটার থেকে উপরে সেগুলোকে বলে কোর্স পার্টিকেল দেখো পঁচিশশো থেকে দশ হাজার ন্যানোমিটার পর্যন্ত সেগুলোকে বলা হয় কোর্স পার্টিকেল এখান থেকে এই তথ্যগুলো আমরা মনে রাখব এখন কিভাবে এক ন্যানোমিটার হিসাব করা হয় চারটা হাইড্রোজেন পরমাণু পাশাপাশি রাখলে এক ন্যানোমিটার হয় তাহলে চার তাহলে বোঝা যাচ্ছে যে হাইড্রোজেন পরমাণুগুলো কিন্তু ন্যানোমিটার এক এক ন্যানোমিটারের তুলনায়ও অনেক 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 ছোট। আবার একটা ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য হল এক হাজার ন্যানোমিটার দৈর্ঘ্য এবং একটা মানুষের চুলের ব্যাস হলো পঞ্চাশ হাজার ন্যানোমিটার এই তথ্যগুলো পরীক্ষায় কি আসতে পারে আসার সম্ভাবনা খানিকটা কম তবে জেনে রাখা ভালো এখন আমরা পড়ব ন্যানো প্রযুক্তি সম্পর্কে পরীক্ষায় যে লাইনটা প্রশ্ন আসবে কোন বিজ্ঞানী এই ন্যানো প্রযুক্তির কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন তার নাম বিজ্ঞানী নড়ীও গুছি দেখো তিনি সর্বপ্রথম ন্যানো টেকনোলজি এই শব্দটি ব্যবহার করেন কারণ ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে তৈরি হয় এই টেকনোলজি তাহলে তার নাম টনি টনিগুছি এখন আমরা দেখবো এই যে ন্যানো এই ন্যানোর সাথে অনুপরমাণুর কেমন সম্পর্ক অনুপরমাণু কি ন্যানো কণার চেয়ে বড় নাকি ছোটো তোমরা সবাই জানো যে অনুপরমাণুগুলো ন্যানোকনার চেয়ে ছোট হয় তো কতটুকু ছোট চলে সেইটা আলোচনা করা যাক একটা হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ দেখো কত সাঁইত্রিশ পিকোমিটার তো ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাস হচ্ছে খেয়াল করে চুয়াত্তর পিকোমিটার পিকোমিটারকে আমরা যদি ন্যানোমিটারে প্রকাশ করি তাহলে আসবে জিরো পয়েন্ট জিরো সেভেন ফোর ন্যানোমিটার এখন আমরা জানি যে পিকো শব্দের অর্থ হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ অর্থাৎ পিকো কিন্তু ন্যানোর চেয়েও অনেক 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 ছোট ঠিক আছে তাহলে হাইড্রোজেন পরমাণু ন্যানো এক ন্যানোমিটারের তুলনায় অনেক কম দেখো পয়েন্ট জিরো সেভেন ফোর ন্যানোমিটার অর্থাৎ এক হতে গেলে তাকে অনেক দূর পাড়ি দিতে হবে এটা গেল সবচেয়ে ক্ষুদ্র যে পরমাণু হাইড্রোজেন সেটা আবার সবচেয়ে বড় আকারের যে পরমাণু সেটা হচ্ছে সিজিয়াম সবচেয়ে বড় আকারের পরমাণু সিজিয়াম সিজিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ যেখানে দুইশো পঁয়ষট্টি সেখানে ব্যাস কত হবে দুইশো পঁয়ষট্টি ডাবল পাঁচশো তাহলে সিজিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ পয়েন্ট পাঁচশো তিরিশ ন্যানোমিটার অর্থাৎ এক এক ন্যানোমিটারেরও অর্ধেক পয়েন্ট ফাইভ থ্রি জিরো ন্যানোমিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি পরমাণুগুলোর পারমাণবিক ব্যাস পয়েন্ট জিরো সেভেন ফোর ন্যানোমিটার থেকে পয়েন্ট ফাইভ থ্রি ন্যানোমিটারের মধ্যে যা কি না এক ন্যানোমিটারের তুলনায় কম আর অন্য ক্ষেত্রে আমরা কি জানি ন্যানোমিটারগুলোর ন্যানো অণুগুলো কি এক থেকে একশোর মধ্যে তাই না ন্যানো পার্টিকেল অবস্থান এক থেকে একশো ন্যানোমিটার তাহলে অনুপরমাণু কিন্তু পরমাণু কিন্তু ন্যানো পদার্থের তুলনায় ছোট। তাহলে এইটুকু আমরা জানতে পারলাম এই জন্য দেখো ন্যানো কণাগুলো আসলে আকারের দিক দিয়ে কোনো বস্তুর পারমাণবিক অবস্থা এবং বড়ো বস্তুর মধ্যে মাঝে একটা সেতু বন্ধন তৈরি করে বা অ্যাটম বাল্ক ম্যাটেরিয়াল ব্রিজ তৈরি করে অ্যাটোম বাল্ক ম্যাটেরিয়াল ব্রিজ অ্যাটম এবং বাল্ক ম্যাটেরিয়ালের মধ্যে ন্যানো কণাগুলো একটা ব্রিজ তৈরি করে অর্থাৎ পরমাণু এবং বড় অনুর মাঝে একটা বড় পদার্থের মাঝে একটা ব্রিজ হিসেবে কাজ করে এই ন্যানোকণা এখন ন্যানোকণার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসতে পারে খেয়াল করো ন্যানোকণাগুলো হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসের তুলনায় তেরো থেকে তেরোশো গুণ বড়ো কেন তেরো থেকে তেরোশো কারণ ওই যে এক থেকে একশো তাহলে এই জন্য তেরো থেকে তেরোশো গুণ বড়ো এবং সিজিয়ামের তুলনায় প্রায় তেত্রিশ গুণ বড় হয়ে থাকে এই কথাটুকু জানতে হবে খালি চোখে ন্যানোকণা দেখা না গেলেও ইউভি রশ্মিতে ন্যানোকণা দেখা যায় এই কথাটুকু আমাদেরকে জানতে হবে এখন এইখানে দেখো দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইডের আকৃতি হচ্ছে সরল রৈখিক পানির আকৃতি ভি আকৃতির মিথেনের আকৃতি চতুস্তলকীয় এবং এস এফ সিক্সের আকৃতি অষ্টতলকীয় এই কথাগুলো দেওয়া আছে এগুলো পরীক্ষায় আসতে পারে এগুলো আমরা আগের অধ্যায় পড়েছি পত্রে তাই তো এখানেও দেওয়া আছে সেজন্য এখান থেকে পড়তে হবে তাহলে এইগুলো জানবো আবার এখানে দৈত্যাকার তিনটা অণুর নাম দেওয়া আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখা পরীক্ষা আসতে পারে দৈত্যাকার অনু কয়টি এ দেখো সিলিকন ডাইঅক্সাইড সিলিকন কার্বাইড এবং হিরক এই তিনটা হচ্ছে দৈত্যাকার অনু এই নামগুলো মনে রাখবে মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচের কোনটি দৈত্যাকার অনু বা নিচের কোনটি দৈত্যাকার অনু নয় এই ধরনের প্রশ্ন আসতে পারে আমাদেরকে কিন্তু এই কথাগুলো জানতে হবে তো এখান থেকে আর তেমন কোনো প্রশ্ন আসবে না চলে যাব আমরা পরের পেজে দেখো তাহলে কি সম্পর্ক আসলো ন্যানো কণা পরমাণু এবং অনুর মধ্যে দেখো লেখা আছে ন্যানো পার্টিকেল এর আকারগত অবস্থান হচ্ছে পরমাণু এবং অনু থেকে বড় কিন্তু স্থূল বস্তু থেকে প্রায় দশ থেকে এক হাজার গুণ ছোটো অর্থাৎ তাদের অবস্থান দুইজনের মাঝে ব্রিজের মতো তাই তো কার কারচে বড় পরমাণু এবং অনুর চেয়ে বড়ো কিন্তু স্থূল বস্তু বা মাইক্রো অনুর চেয়ে ছোটো ঠিক আছে এখন এই কথাটুকু আমাদের জানলেই চলবে এবং আগের পেজে যে আমরা দৈত্যাকার অণুগুলো পড়লাম দৈত্যাকার অণু হিরক, সিলিকন ডাইঅক্সাইড দৈত্যাকার নামই তো দৈত্যাকার এখানে অনেকগুলো অণু একসাথে থাকে তো সেই জন্য অনেকগুলো পরমাণু একসাথে মিলিত হয়ে যেহেতু একটা বড় দৈত্যাকার অণু তৈরি করে এর আকার কিন্তু মাইক্রনে হিসাব করা হয় ন্যানোতে হিসাব করা হয় না বেশ বড়ো তো সেজন্য মাইক্রোমিটার হিসাব করা হয় তাহলে আমরা এরই সাথে সাথে ন্যানোর অনেকটুকু আলোচনা করে ফেললাম বাকি আলোচনাটুকু আমরা পরের লেকচারে করব।